তিনজন পুরুষ 5 জন মহিলার সমান কাজ করেন, 6 জন পুরুষ ও 10 জন মহিলা একটি কাজ 42 দিনে করতে পারেন। কতে বলেছে যে 15 জন মহিলা কতজন পুরুষের সমান কাজ করে? এই 15 জন মহিলা কতজন পুরুষের সমান? আমরা সমাজে দেখি যে পুরুষ একটু শক্তিশালী হয় তুলনামূলক মহিলাদের থেকে, তাহলে এখানে বলেছে 3 জন পুরুষ এই 5 জন মহিলার সমান কাজ করে। তাহলে এখান থেকে আমরা বের করব এই 15 জন মহিলা সমান কতজন পুরুষ। 5 জন মহিলার সমান হচ্ছে কত? 3 জন পুরুষ, একে কত? 15 জনে কত আসেন? তাহলে আমরা অঙ্কটা শুরু করি কতে, যে দেওয়া আছে যেটা এখানে আমরা যদি দেখি যে 5 জন মহিলা সমান মহিলার কাজ সমান, এই কাজ আমরা মহিলা সমান না, এটা মহিলার কাজ, কাজ সমান কত জন? 3 জন, এই 3 জন পুরুষের কাজ, এই পুরুষের কাজ, এই কাজের অনুপাতে হিসাব করে আমরা পেয়েছি। তাহলে সুতরাং এই 1 জন মহিলার কাজ সমান আসবে, তাহলে আরও বেশি কম আসবে, তাহলে এই 5 দিয়ে 3 জন পুরুষের কাজকে। তাহলে সুতরাং আমরা যদি দেখি যে এই 15 জন মহিলার সমান কতজন পুরুষের কাজ আসে, তাহলে এই 15 জন মহিলার কাজ সমান আরও বেশি হবে, তাহলে কি হবে 15 দ্বারা গুণ হবে 9 জন পুরুষের কাজ। এই 15 জন মহিলা সমান 9 জন পুরুষের কাজ হয়। এরপরে আমাদেরকে বলা হয়েছে খতে যে কতজন মহিলা কাজটি 35 দিনে শেষ করতে পারবে, কতজন মহিলা নিয়োগ করলে একটি কাজ নির্দিষ্ট কাজটি 35 দিনে শেষ করতে পারবে। আমরা এখানে যদি দেখি 6 জন পুরুষ ও 10 জন মহিলা কাজটি 42 দিনে শেষ করে, এখান থেকে আমরা বের করব এই 42 দিনে কতজন মহিলা লাগে প্রয়োজন হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা বের করতে পারবো 35 দিনে কতজনে শেষ করতে পারবে। তাহলে আমরা দেখি যে আমরা লিখতে পারি 3 জন, প্রশ্নে যেটা দেওয়া আছে 3 জন পুরুষের কাজ সমান, এই পুরুষের কাজ সমান, তাহলে সুতরাং এই 1 জন পুরুষের কাজ সমান আসে, আর কম 3/5 এতজন মহিলার কাজ। তারপরে আমরা বের করব কতজন 35 জন, সরি 6 জন পুরুষ সমান কতজন মহিলার কাজ। আমরা প্রশ্নে যেটা দেখেছি যে এই 6 জন পুরুষ সমান, সুতরাং এই 6 জন পুরুষ সমান আসে, আমরা পাবো এই 3 নিচে 5 উপরে 6 উপরে হবে এতজন মহিলার কাজ সমান, আমরা ক্যান্সেল করলে পাই 3 × 6 = 2 সমান 10 জন, 10 জন মহিলার কাজ কতজনের? এই 6 জনের হিসাব করলে। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এই কাজটি এই 6 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে 42 দিনে শেষ করেছে, তাহলে মোট কতজন মহিলা 42 দিনে শেষ করেছে আমরা করতে পারবো 20 জন মহিলা। কেন এই 10 জন 6 জন মহিলা সমান হচ্ছে কত? 10, আর এখানে 10 জন আছে, এটা সমান হচ্ছে কত? 10, এতজন মহিলা সমান আসছে কত? 20 জন মহিলা। তাহলে এই 20 জন মহিলা কতদিনে কাজ করছে? 42 দিনে কাজটি শেষ করছে। তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এই 6 জন পুরুষ ও 10 জন মহিলার সমান কতজন আসে? 6 জন পুরুষ ও 10 জন মহিলার সমান কতজন মহিলা আসে? তাহলে আমরা 6 জন পেয়েছি, 6 জন পুরুষের সমান পেয়েছি এই 10 জন। তাহলে আমরা লিখি তাহলে এটা সমান আসে এখানে এই 10 জন, 10 যোগ হবে 10 জন মহিলা, এই মহিলা যোগ হবে আমাদের এই 10 জন, আরও 10 জন মহিলা, তাহলে সমান আসে আমাদের এখানে এই 20 জন মহিলা, 6 জন পুরুষ ও 10 জন মহিলা সমান আসে আমাদের এখানে এই 20 জন মহিলা। আমরা এটা দেখি তাহলে এই 20 জন মহিলা কতদিনে কাজ করছে? 42 দিনে। তাহলে আমাদেরকে বলেছে 35 দিনে কতদিনে কাজটা করতে পারবে, তাহলে এখান থেকে আর লিখতে পারি তাহলে 42 দিনে
42 দিনে একটি কাজ, আমরা যদি দেখি এই একটি কাজ, এই একটি কাজ 42 দিনে, 42 দিনে করতে পারে, করতে পারে কতজনে? এই 20 জন মহিলা, 20 জন মহিলা। তার সুতরাং এক দিনে করতে পারে, আমাদের আরো বেশি হবে, তাহলে 20 গুণ হবে 42 জন মহিলা। তার সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে 35 দিনে, তাহলে একদিনে যা করতে পারে 35 দিনে, আমরা আরো কম জন লাগবে, তাহলে সমান আসবে, নিচে আসবে 35 এত দিনে, তারপরে 20 উপরে আর 42 উপরে আসবে, 6 7 42, আমরা 6 আর 5 7 35, আবার 5 দিয়ে এই 20কে কাটলে 4 5 20, তাহলে সমান আসে, আমরা পাই এটা সমান আসে 4 6 24। এরপর বলা হয়েছে গতে যে এই 9 জন পুরুষ ও কতজন মহিলা কাজটি 14 দিনে করতে পারবে। 14 দিনে এই 9 জন পুরুষ এবং কতজন মহিলা কাজটি করতে পারবে, আমরা দেখব যে 14 দিনে কতজন মহিলা প্রয়োজন হয়। কেননা আমাদের এই 9 জন পুরুষ সময় আমরা মহিলা সংখ্যা বের করতে পারবো, তাহলে 14 দিনে কাজটা শেষ করতে হলে কতজন মহিলা প্রয়োজন হয় কোথা থেকে বের করবো? আমরা এইখান থেকে, এই 20 জন মহিলা কাজটি করে 42 দিনে, তাইলে 14 দিনে কত দিন কতজনের প্রয়োজন হয় ওইটা থেকে মোট মহিলা বের করে আমরা 9 জন পুরুষের সাথে আর কতজন মহিলা ওইটা হিসাব করব। তাই লিখি আমরা গতে, গতে যদি লিখি যে একটি কাজ, আমরা খ হতে যেটা লিখি যে খ হতে পাই, পাই কি যে 42 দিনে করতে পারে, কাজটি করতে পারে, করতে পারে কতদিনে, এই কতজনে? 20 জন মহিলা, 20 জন মহিলা। তাহলে সুতরাং একদিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, আরো বেশি লাগবে, তাহলে এটা বেশি হলে 20 গুণ হবে এই 42 জন মহিলা, তাহলে আমরা 14 দিনে করতে পারে। তাহলে সুতরাং এই 14 দিনে মোট 14 দিন দেওয়া ছিল, 9 জন পুরুষ ও কতজন মহিলা সম্পূর্ণ কাজটি করতে পারবে, তাহলে আরও 14 দিন আরও কম হবে, কম লোক লাগবে, তাহলে 14 দিয়ে ভাগ হবে এই এতজন মহিলা, তাহলে এটা 20 গুণ 42, এটা তাহলে এটা আসে 7 দুগুণে 14 আর 6 7 42, আবার 20 দিয়ে ভাগ করলে আসে আমরা 10 দুগুণে 20, তাহলে সমান আসে আমরা পাই এখানে যেটা 60 জন, এই 60 জন মহিলার প্রয়োজন হবে যদি 14 দিনে কাজটি শেষ করে। কিন্তু 14 দিনে কাজটি করতে কতজনে? 9 জন পুরুষ এবং এই কতজন সেটা দেওয়া নাই, এই সেটা বের করতে পারছি কতজন মহিলার প্রয়োজন হয়েছিল। তাহলে 9 জন পুরুষ সময় আমরা বের করবো কতজনের মহিলার কাজ, কাজ সমান হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া ছিল এই 5 জন মহিলার কাজ, আর কম তাহলে এটা আসবে 3 নিচে 5 উপরে এতজন মহিলার কাজ। আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল কতজন? 9 জন, তাহলে আমরা 9 জনে বের করি, তাহলে সুতরাং এই 9 জন পুরুষ এর কাজ এই 9 উপরে আসবে, নিচে আসবে আমাদের 3 আর উপরে আসবে 5, সমান এতজন মহিলার কাজ, কাজ তাহলে এই 15 জন, 15 জন হচ্ছে কি 9 জন পুরুষ সমান, তাহলে মোট মহিলা লেগেছিল কতজন? 14 দিনে শেষ করতে 60 জন মহিলা প্রয়োজন ছিল, তাহলে 9 জন পুরুষ ও কতজন মহিলা 14 দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে আমরা এই 14 দিনে এতদিন বের করছি, তাহলে মহিলার সংখ্যা ছিল, তাহলে মহিলার সংখ্যা, তাহলে 14 দিনে কাজটি শেষ করতে করতে 9 জন পুরুষের সাথে কতজন মহিলা প্রয়োজন ছিল? 14 দিনে কাজটি শেষ করতে মহিলার প্রয়োজন, মহিলা লাগে, তাহলে এই মহিলা লাগে সমান হবে আমাদের এই 60 থেকে, মহিলা মোট মহিলা লেগেছে কত? 60 জন, বিয়োগ হবে আমাদের এই 15 জন, 15 জন মহিলা, 15 জন মহিলা সমান আসে আমাদের এই 45। তাহলে
এই 9 জন পুরুষ এবং এই 45 জন মহিলা কাজটি শেষ করতে 14 দিন সময় লেগেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, যে তাহলে অতএব এই 9 জন পুরুষ ও 45 জন মহিলা কাজটি 14 দিনে শেষ করতে পারবে। তাহলে আমাদেরকে এখানে যেটা 60 জন মহিলা 14 দিনে করতে পারে, তাহলে 9 জন পুরুষ নিলে এটা 45 জন মহিলা 14 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা উত্তর।